ক্লাস সেভেন গণিত প্রভা কোষে দেখি 1.4 নামে একটি প্লে লিস্ট করা আছে এবং সেই প্লে লিস্টের ভিতরে কোষে দেখি 1.4-এ যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্ক সলভ করে দেওয়া আছে। যার যে অঙ্কটি সমস্যা হবে সেই অঙ্কের দাগ নম্বর ধরে যদি প্লে লিস্টে গিয়ে দেখার চেষ্টা করা হয় তাহলে সেখান থেকে সমাধান পাবে এবং উপকৃত হবে। এরপরে আমরা কোন অঙ্কটি করব বই দেখে নেই, ডি হয়ে গেল। এবার ই করব, ইয়ের দ্বার কি আছে 18, 66, 8, 24 18, 66, 24। চলো অঙ্কটা করে ফেলি, কি অঙ্ক? ই, ফাইভের ই অঙ্কটা করব আমরা, তাই তো? কি অঙ্ক আছে? 18, 66, 24। এটাকে বর্গমূল সেই একই নিয়মে বাঁধাতে দুটো করে ডিজিট আমাদের মার্ক করতে হবে। এবার এখানে আছে কত? 18। 18-এর কাছাকাছি বর্গ সংখ্যা কি? 16। 16 কার বর্গমূল করলে হয়? 4-এর বর্গমূল করলে 4-এর বর্গ করলে 16 হয়, তাহলে 16-এর বর্গমূল 4, 4, 4, 16 থাকলো কত? 2। এই 6, 6 নেমে আসবে, এই জোড়াটা নেমে আসবে, এই পেয়ারটা নেমে আসবে। এবারে এখানে কি হবে? 8 হবে, 4 2 8, কারেক্ট, তাই তো? 4 2 8 হলো, এখানে আছে কত? 266। এখানে কি আছে দেখো? 6 আছে, শেষের অক্ষরটি কি আছে? 6 আছে। দেখো এই নিয়মটা এখানে, এই নিয়মটা এখানে কাজ করবে না, এই 6 শেষের ডিজিটটা দেখে যে করবো সেটা এখানে করা সম্ভব নয়, কারণ দেখো এর পরে এখনও দুটো ডিজিট ছিল, ঠিক আছে? সেখানে শেষ ডিজিটে এসে এটা সম্ভব, ওই নিয়মটা জারি করা যায়। তো এখানে আমাদেরকে একটু অনুমান করে নিতে হবে, কিছু করার নেই। দেখো যদি এখানে আমি 2 দিই তাহলে এখানেও 2 হবে, এখানে যদি 2 দিই এখানে 2 হবে, তাহলে 80 2 160 হয়। তাহলে আমার এখানে হবে না, 3 দিয়ে দেখি, 3 দিয়ে দেখলে কত হয়? 3 3 9 আর 3 8 24, 9 থেকে 16 থেকে 9 বাদ দিলে, 16 থেকে 9 বাদ দিলে 7 9 7 16, আর এখানে থাকলো কত? 6 থেকে 5 বাদ দিলে থাকলো 1। এই পিয়ারটা এবার নামবে 24। এইবারে এখানে আমরা একটা ওই নিয়ম ফলো করতে পারি, কিন্তু এখানে আরও একটা সমস্যা তৈরি হয়েছে। দেখো 4, দেখো শেষ অক্ষরটা দেখো এর 4 আছে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে 2-এর বর্গ যদি করি তাহলে 4 হয়, আবার 8-এর বর্গ যদি করি 8 8 64 শেষের অক্ষরটি, শেষের ডিজিটটি 4 হয়। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে এখানে আমি কত দেব, 8 দেব নাকি 2 দেব? 8 নাকি 2 কোনটা ব্যবহার করব? এখানে আমার দেখতে হবে, দেখো এখানে টোটাল এই দুটো সংখ্যাকে যদি ধরে নিই তাহলে এই সংখ্যার চাইতে অনেক ছোট, এখানে আছে 64, এখানে আছে 24। আমার বেটার হবে এটাকে ধরে নেওয়া, একদম শেষ অক্ষরটা ধরে নেওয়া। শেষ অক্ষরটা যদি আমি ধরে নিই তাহলে এখানে আমি 2 দিয়ে কাজ চালাতে পারবো, তাহলে এখানে 2 দিয়ে দাও। যদি 2 দিয়ে দিই তাহলে এখানেও 2 হবে, তাহলে 2 2 কত হলো? 4 হলো, 3 2 তাহলে এই 2 2 কত হলো? এই 2 2 কত হলো? 4 হলো, আর এই 6 2 12 2 হাতে থাকলো 1, আর 8 2 16 16 রাখে 17। তাহলে এই সংখ্যাটির বর্গমূল 8, 6, 6, 2, 4 এর বর্গমূল কত হবে? এর বর্গমূল হবে কি? বর্গমূল কত হবে? 4, 3, 2। ওকে, অঙ্কটি গেল। এবার আমরা পাঁচের দিকের এফ এর অঙ্কটি করব, পাঁচের দিকের এফ এর অঙ্কটি করব, পাঁচের দিকের এফ এর অঙ্কটি আমরা করব। দেখো কি আছে, 24-এর স্কোয়ার করা আছে প্লাস 10-এর স্কোয়ার করা আছে, সরি 24-এর স্কোয়ার করা আছে আর 10-এর স্কোয়ার করা আছে, 24-এর স্কোয়ার আর 10-এর স্কোয়ার। তো 10-এর স্কোয়ার আমরা কত জানি?
হান্ড্রেড হয়। 24 স্কোয়ার 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 কীভাবে বের করতে হয় আমি গুণ না করে বের করতে হয় কীভাবে শেখাচ্ছি, প্রথমে গুণ করে শেখাচ্ছি। দেখো 24 × 24 করতে হয়, 24 × 24 করতে হয়। এটা না করে আর একটাভাবে করতে পারো, সেটা হচ্ছে দেখো 24 স্কোয়ার, তাই তো? তাহলে এই যে ফোর আছে, ফোরের স্কোয়ার করলে কত হয়, ফোরের স্কোয়ার 4 × 4 = 16, 16 থাকলো হাতে, 1 রইল, ঠিক আছে? আর এই 4-এর স্কোয়ার কত হয়, এই 2-এর স্কোয়ার কত হয়, 4 হয়, ওই লিখে দাও, মাঝখানে একটা ফাঁক রাখো, ঠিক আছে? এইবার দেখো এইগুলোকে গুণ করো, 4 × 2 = 16 কত হয়, 8 হয়, 8 এই পাওয়ারের সাথে গুণ করো, 8 × 2 = 16 হয়, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 আর এই 1 ছিল 17, 16 আর এই ছিল 1 17, এই 17 এখানে যোগ করে দাও কত হলো 675, এর দাঁড়ানো হলো কত 567। এই এর এভাবে বের করতে হয়, এখানে প্লাস ছিল, লেটার হলো কত হলো 676। এই 676-এর বর্গ কত হবে, 676-এর বর্গ কত হবে, তাই তো? তো এই বর্গ কত হবে সেটা আমরা হিসেব করব, চলো হিসেব করে আসি কীভাবে করব। এখানে তুমি অঙ্কটা এখানে একটু দেখে নিও দয়া করে, হ্যাঁ আমি তোমাদের একটু শেখানোর জন্য এগুলো করেছিলাম, এই যেখান থেকে এসে এখানে একটু দেখে নিও কষ্ট করে। তো 676 বা ডান ধারতে দুটো করে দিতে হবে, এখানে নেই মানে একটার পেয়ার একটার একটারই মার্ক করতে হবে। এবার দেখো সিক্সের ভিতরে সব নিয়ারেস্ট বর্গ সংখ্যা কী আছে, 4 আছে, তাহলে এর বর্গমূল কত হবে, 2 হবে, 2 × 4 থাকলো 2, এখানে 6 করে দাও, ওকে। এবারে এখানে 2 × 2 = 2 কত হবে, 4 হবে। এখন এখানে আছে কত 6, তাহলে এখানে কত দেব, এখানে 6 আছে, এখানে কত দেব, কোন সংখ্যার বর্গমূল করলে শেষে 6 হয়, দুটো সংখ্যার করলে হয়, একটা হচ্ছে কি 4 আর একটা হচ্ছে 6, 4 করলে কত হয় 16 হয়, আর এর করলে হয় 36 হয়, কারেক্ট? তো আমাকে এই দুটোর মধ্যে কোনটা বেছে নিতে হবে, এখানে একটু চাপের ব্যাপার আছে, চাপের ব্যাপার কিছু নেই, চাপের ব্যাপার কিছু নেই। দেখো এই 76-এর কাছাকাছি কি 36, 16টা অনেক দূরে, অর্থাৎ আমি 36টাই নেবো, 36 মানে কি 6 আমাদের নিতে হবে, তাহলে এখানে 6 দিলাম, 6 × 6 = 36, 6 দেখে কত 3, আর 4 × 6 = 24 আর 3 = 27, তাহলে এর বর্গমূল কত হলো, এই 26 হবে এর অ্যান্সার। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, দেখে নিতে পারো, ঠিক আছে? তো এই আমাদের অঙ্ক, পাশে থেকে সমস্ত অঙ্ক করে দেওয়া হলো, আশা করি বুঝতে পারবে।